নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। তবে টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেন। কোশ্চেনটা হলো যে হুই সিলেক্টেড অ্যাজ এ FIH প্লেয়ার অফ দ্য ইয়ার, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন কাকে প্লেয়ার অফ দ্য ইয়ার বলে ঘোষণা করলো। কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো, এর উত্তরটা আমি ভিডিও শেষে দিয়েই দেবো। তো শুরু করছি আমাদের আজকের টপিক, সেটা হলো যে ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট 1885 সালে যেটা তৈরি করা হয়েছিল সেই নিয়মকে কিন্তু রিপ্লেস করে দেবে রাষ্ট্রীয় দূরসঞ্চার অধিনিয়ম, দ্যাট মিন্স ন্যাশনাল টেলিকম অ্যাক্ট 2023। 138 বছরের পুরনো এই নিয়মকে চেঞ্জ করার জন্য আমাদের যে টেলিকম মিনিস্টার অথবা রেল মিনিস্টার রয়েছেন তিনি হলেন অশ্বিনী বৈষ্ণব। পার্লামেন্টে তিনি এই বিলটাকে পেশ করলেন। এই বিলটার মধ্যে বলা হয়েছে যে নকল সিম কার্ড কারো কাছে যদি থাকে তাহলে 3 বছরের কিন্তু জেল অথবা 50 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই নিয়মটা করার মেন উদ্দেশ্য ছিল সরকারের, সেটা হলো সাইবার যে ক্রাইম সেটাকে কম করা। এমার্জেন্সির সময় মোবাইল নেটওয়ার্ককে সরকার যদি চায় তাহলে ইচ্ছামতো কিন্তু বন্ধও করতে পারবে। এবং তৃতীয় যে কারণটা আমরা এখানে পেয়েছি সেটা হলো যে ওভার দ্য টপ মানে OTT যে প্ল্যাটফর্মগুলো সেই OTT প্ল্যাটফর্ম সেবাগুলোকে টেলিকমের বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া। তো তোমরা তোমাদের মন্তব্যটা কমেন্ট সেকশনে জানাও যে সরকার এটা ঠিক কাজ করেছে কি করেনি, বা আরও কী ইম্প্রুভমেন্ট দরকার ছিল, তোমরা এটাকে তোমাদের যে ওপিনিয়ন সেটা আমাকে জানাও। তো এই ছিল আমাদের আজকের টপিক, আশা করছি তোমাদের খুবই ইনফরমেটিভ লেগেছে। এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল যে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকি এই যে সংস্থা এটা কাকে প্লেয়ার অফ দ্য ইয়ার বলে ঘোষণা করলো। তো এর সঠিক উত্তরটা হচ্ছে হার্দিক সিং। লেট মি সে ইট অ্যাগেন, হার্দিক সিং এনাকে প্লেয়ার পুরুষ প্লেয়ার অফ দ্য ইয়ার বলে ঘোষণা করা হলো। তো এভাবেই তোমরা আমার সঙ্গে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।